মহালয়া মানেই এক সন্ধিক্ষণ, পিতৃপক্ষের অবসানের সূচনা হল দেবী পক্ষের। আশ্বিনের শারদ প্রাতে রেগে উঠেছে আলোকমঞ্জিত, এদিনটাই সূর্য দেখে ওঠার আগেই জাগে বাঙালি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অলৌকিক কণ্ঠস্বরে জাগ্রত হয় উৎসব। এটাই বাংলার রীতি রেওয়াজ এবং বাঙালির চিরকালীন অভ্যেস। মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে সকাল থেকেই গঙ্গার তীরে জনস্রোত। শাস্ত্রমতে আজ পিতৃতর্পণের দিন। উত্তর পুরুষের হাত থেকে পূর্বপুরুষরা নাকি গ্রহণ করেন অন্ন এবং জল, যেন অতীত আর বর্তমান আজ মুখোমুখি। তর্পণকে সামনে রেখে আজকের মানুষ যেন বলতে চায়, হে অতীত, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি শিখিয়েছিলে বলেই তো আমি শিখেছি, তোমার বীজেই আমি মহিরুহ। মানুষ নামের অসংখ্য মানুষের অতীত বন্দনার সাক্ষী থাকে ভোরের সূর্য আর গঙ্গার জল। মহালয়ার ভোরে চণ্ডীপাঠ ও মহিষাসুর মর্দিনীর সুর ভেসে আসা মানেই বাঙালির দুর্গাপুজো শুরু। এখন তো অনেক বড় পুজোর উদ্বোধন হয়ে যায় মহালয়াতেই। মহালয়ার দিন থেকে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা। এই বিশেষ দিনে দেবীর চক্ষুদান ক্রিয়া সম্পন্ন করা হয়। তবে এ দিনটির তাৎপর্য মূলত ভিন্ন। এ তিথিকে পিতৃপক্ষও বলা হয়ে থাকে। এদিনে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু হয়। এই মহালয়া তিথিতে যারা পিতৃমাতৃহীন, তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয়। মহালয় থেকে মহালয়া। মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য, তারা শুধু পূর্বদের নয়, পৃথিবীর সমস্ত কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন। যাদের পুত্র নেই, যাদের কেউ নেই আজ স্মরণ করার, তাদের জন্যও অঞ্জলি প্রদান করতে হয়। পণ্ডিতদের অনেকের মতে তর্পণ এবং পার্বণ শ্রাদ্ধের প্রশস্ত দিন হিসেবে মহালয়া পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি বলে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলে গ্রাহ্য না করাই ভালো। তবে অনেকের মনে মহালয়া কথাটি এসেছে মহৎ আলয় থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষেরা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাঁদের তৃপ্ত করা হয় বলেই মহালয়া একটি পুণ্যতিথি। এই সূত্রে পণ্ডিত সতীনাথ পঞ্চতীর্থ বলেছেন, মহালয়ায় যে তর্পণ করা হয় তা শুধু পিতৃপুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, দেব তর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃ তর্পণ করতে হয়। সঙ্গে থাকে রাম তর্পণ এবং লক্ষণ তর্পণ। সেখানে ত্রিভুবনে সমস্ত প্রয়াতকে জলদানের মাধ্যমে তৃপ্ত করার কথা বলা আছে। এমনকি তাঁদেরও উদ্দেশ্যে তর্পণ করা হয়, জন্ম জন্মান্তরে যাদের আত্মীয় বন্ধু কেউ কোথাও নেই। এইভাবে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত সকল প্রয়াতকে জলদান করে তাঁদের আত্মার তৃপ্তি সাধন করা হয়, তাহলে সেই দিনকে অশুভ বলে ভাবা হবে কেন? কিন্তু কিভাবে শুরু হলো তর্পণ প্রথা? এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। রামায়ণ অনুসারে
ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করার জন্য। শাস্ত্রমতে দুর্গাপুজো বসন্তকালে হওয়ায় নিয়ম। শ্রীরামচন্দ্র অকালে দুর্গাপুজো করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোন শুভ কাজের আগে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়। লঙ্কা বিজয়ের আগে এমনটাই করেছিলেন শ্রীরামচন্দ্র। সেই থেকে মহালয়ায় তর্পণ অনুষ্ঠানের প্রথা প্রচলিত। আবার মহাভারতে অন্য ব্যাখ্যা পাওয়া যায়। মহাভারত অনুযায়ী মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোকে গমন করলে তাকে খাদ্য হিসেবে স্বর্ণ ও রত্ন দেওয়া হয়। দেবরাজ ইন্দ্রকে কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন যে দানবীর কর্ণ সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন, কিন্তু প্রয়াত পিতৃগণের উদ্দেশ্যে কখনো খাদ্য বা পানীয় দান করেননি, তাই স্বর্গে খাদ্য হিসেবে তাকে সোনাই দেওয়া হয়েছে। তখন কর্ণ জানান যেহেতু নিজের পিতৃপুরুষ সম্পর্কে তিনি অবহিত ছিলেন না, তাই ইচ্ছাকৃতভাবেই পিতৃগণের উদ্দেশ্যে খাদ্য দান করেননি। এই কারণে কর্ণকে 16 দিনের জন্য মর্তে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয়।